রোমাঞ্চকর ফাইনালে শেষ অবধি চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করলো ত্রিবেণী সংঘ। শুক্রবার উমাকান্ত ময়দানে সি ডিভিশনের ফাইনালে ট্রাই বেকারে ত্রিবেণী দল 5-4 গোলের ব্যবধানে হারিয়ে দিল 9 বুলেটসকে। সুবাদে সেরার সম্মান অর্জন করে আগামীতে বি ডিভিশনে খেলার যোগ্যতাও হাসিল করে নিল দাপটের সঙ্গে। ফাইনাল হলো ফাইনালের মতোই, অন্তত এই ব্যাপারটা বলায় শ্রেয়। শুক্রবার উমাকান্ত ময়দানে বীরেশ্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে খেতাব দখল করে নিল ত্রিবেণী সংঘ। তারা হারিয়ে দিল শক্তিশালী 9 বুলেটস দলকে। নির্ধারিত সময়ে ম্যাচে গোল শূন্য ছিল, পরবর্তীতে ফয়সলার জন্য পেনাল্টি শুট আউটে গড়ায় ম্যাচ, আর এতেই বাজিমাত করে দিল ত্রিবেণী শিবির। 5-4 গোলের ব্যবধানে বুলেটসকে হারিয়ে দিল দল। জয়ের কারিগর অবশ্যই বলতে হয় ত্রিবেণীর গোলরক্ষক রূপাকে। তিন কাঠির নিচে সে পুরো ম্যাচে অনবদ্য ছিল, যার প্রমাণ পেনাল্টি শুট আউটেও বজায় রাখল সে। রোমাঞ্চকর এই জয়লাভের পর আগামী বছর বি ডিভিশনে খেলার যোগ্যতাও হাসিল করে নিল দল প্রত্যাশিতভাবে। 9 বুলেটস রানার্স হয়ে বি ডিভিশনে নিজেদের জায়গা বানালো। ফাইনাল ম্যাচে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার, নবনির্বাচিত কাউন্সিলর ভাস্বতী দেববর্মা, টিএফের দুজন সহ সভাপতি প্রণব সরকার, চঞ্চল নন্দী সহ টিএফের কর্মকর্তারা। শুরুটা বেশ জমজমাট হলো। গোল আদায়ের লক্ষ্যে ত্রিবেণী বনাম 9 বুলেটসের ফুটবলাররা জোরালো আক্রমণ শানায়। তবে পরিকল্পিত আক্রমণের অভাব লক্ষ্য করা যাচ্ছিল, ফাইনাল তো, তাই আমেজটা মাঠে উপস্থিত প্রত্যেকেই উপভোগ করছিলেন। তিন কাঠিতে বল রাখাটাই যেন সব থেকে কঠিন বিষয় হয়ে দাঁড়ালো উভয় দলের ফুটবলারদের সামনে। সঙ্গে ছিল নিখুঁত প্লেসমেন্টের অভাব, এর ফলে ম্যাচের সবকিছুই হচ্ছিল, তবে আসল কাজটাই দেখতে পেলেন না দর্শকরা। দেওয়া নেওয়ার ফুটবলে কেটে গেল প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ শুরু, বিরতির পর এই অর্ধে আবারও দুদল গোল আদায়ের লক্ষ্যে মরিয়া প্রয়াস চালায়। বেশ কয়েকটি সুযোগ তৈরি করে দুই দলই, তবে উভয় দলের রক্ষণ ভাগ দারুণ সচেতন ছিল, সঙ্গে গোলরক্ষকরাও। ফাইনাল হলো ফাইনালের মতোই, নির্ধারিত সময়ে গোল শূন্যই রইল ম্যাচ। এরপর ফয়সলার জন্য ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। ম্যাচটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন রেফারি তাপস দেবনাথ। বিজয় দলের হয়ে যারা গোলগুলো করল তারা হলেন লালচান মানিক হালাম, নীলাল মুক্তা হালাম, মাসুদ আহমেদ, আকাশ দেব বর্মা এবং রবিউল আলম। বুলেটসের হয়ে গোলগুলো করেন হেমন্ত দেব বর্মা, জোসেফ মারাক, অনিমেষ দেব বর্মা ও শাকিল মিয়া। ম্যাচের পর রানার্স দলের হাতে ট্রফি ও আর্থিক সম্মান তুলে দিলেন কাউন্সিলর ভাস্বতী দেববর্মা। শেষে চ্যাম্পিয়ন দল ত্রিবেণীর হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দিলেন টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার। ম্যাচ শুরু হবার পূর্বে অতিথিরা দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিতিও সেরে নিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।